এখান থেকে দেখো তেল ঢুকছে, পুরো তেলটা ভর্তি হয়ে যায়, ফিমেল গিয়ার রোটেট করছে, ফলে তেলটা সাক করে অন্য দিক থেকে বের হয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ পাম্প। এই পাম্প সম্পর্কে তোমাদের ডিটেলস কিন্তু সিলেবাসে নেই, শুধু কয়েকটা পাম্পের কথা বলা আছে, গিয়ার পাম্পটা তার মধ্যে মূল, কারণ আমরা হাইড্রোলিক পড়াতে গিয়ে গিয়ার পাম্পটা ব্যবহার করছি। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে পাম্পটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি। কি বলছে না, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প একটা আর নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। পজিটিভ বলতে কি, পজিটিভ আর নন পজিটিভ, একটা নির্দিষ্ট পরিমাণ, আর নন পজিটিভ মানে যার কোনো পরিমাণ নেই। আমরা এই দুটোকে প্রথম ভাগে ভাগ করেছি। তা আমাদের সিলেবাস অনুযায়ী পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পকে আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা রেসিপ্রোকেটিং আর রোটারি। রেসিপ্রোকেটিং কথার অর্থ কি, ঠেলা, ঠেলা টানবো ঠেলবো। তোমরা ব্যবহার করেছো পিচকিরি, সাইকেলে পাম্পার, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেসিপ্রোকেটিং সিস্টেম। রাস্তাঘাটে কার ওয়াশের সিস্টেম দেখেছো, ওখানে পাম্প কিন্তু এই ঘূর্ণায়মান পাম্প নেই, পিস্টন পাম্প, অর্থাৎ ওখানে ফাংশনটা কি না, কম জল নিয়ে বেশি প্রেসার তৈরি করছে, কম জল খরচে বেশি জায়গা ধোয়াতে পারছে, সেজন্য ওখানে এই ধরনের পাম্প লাগানো আছে। তার মধ্যে আবার রেসিপ্রোকেটিং পাম্পকে আমরা আবার যে ভাগে ভাগ করেছি তিনটে, পিস্টন, প্লাঞ্জার, ডায়াফ্রাম। ডিটেলস যদি কোনোদিন সময় পাই তাহলে এগুলো নিয়ে আলোচনা করব। তা তার মধ্যে আবার যে রোটারি কথা, রোটারি কথার অর্থ কি, ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান অবস্থায় কি করছে পাম্পের কাজ কি বলো, পাম্পের কাজ কি, পাওয়ার নয় স্থানান্তর করা, কি কে, লিকুইড, স্লোরিস, গ্যাস, যে কোনো কিছু, এই কয়েকটা জিনিসকে স্থানান্তর করতে পারে এক জায়গা থেকে আর এক জায়গায় পাইপলাইনের মাধ্যমে স্থানান্তর করতে পারে। কি কি লাইন থাকে পাম্পে, দুটো লাইন থাকে, কি কি লাইন, সাকশন লাইন, ডিসচার্জ লাইন। আচ্ছা, এর মধ্যে রোটারি পাম্পকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই তিনটে ভাগে, গিয়ার পাম্প, স্ক্রু পাম্প, লুপ পাম্প। তোমাদের সিলেবাসের এই পাম্পটা কিন্তু আমাদের হাইড্রোলিক সিস্টেমের মধ্যে, অ্যাকচুয়ালি বলছি কি, তোমাদের সিলেবাসে যে হাইড্রোলিক সিস্টেমটা আছে, হাইড্রোলিক সিস্টেমটা হচ্ছে কি না, যে পাম্পের দ্বারা অয়েলটাকে ট্রান্সফার করা হচ্ছে সে পাম্পটা কি ধরনের পাম্প, গিয়ার পাম্প। গিয়ার সম্পর্কে আইডিয়া আছে, এটা হচ্ছে গিয়ার, এটা ঘূর্ণায়মান অবস্থায় তেলকে পাঠাতে পারে কি করে, সম্ভব, কিন্তু এখানে একটা পৃথক মেকানিজম ব্যবহার করা হয়েছে, দুটো গিয়ার পাশাপাশি, দুটো গিয়ার পাশাপাশি আছে, একটা কেসিং এর মধ্যে, কিসের মধ্যে, কেসিং এর মধ্যে, এক সাইডে ইনপুট হচ্ছে তো আর এক সাইডে আউটপুট হচ্ছে। যখন দুটো গিয়ার, একটা গিয়ার ঘুরবে না দুটো গিয়ার ঘুরবে, একটা গিয়ার আর একটাকে ঘোরাবে, অর্থাৎ ড্রাইভার আর ড্রাইভিং, এই দুটো গিয়ারের ঘূর্ণনের ফলে যে ক্লিয়ারেন্স আছে, এই অংশ যদি তেলে বা অয়েলে ডুবে থাকে, আমাদের হাইড্রোলিক সিস্টেমে যেটা অয়েলে যদি ডুবে থাকে তাহলে কি হবে না, যেদিক থেকে তেলটাকে টানছে তার অন্য দিক থেকে বের করতে বাধ্য হবে। আর আছে কোথায় না, একটা কেসিং এর মধ্যে যেখানে সামান্যতম ক্লিয়ারেন্স আছে। আজকের আমরা এই গিয়ার পাম্পটা ওখানে খুলে দেখব। এইটা হচ্ছে গিয়ার পাম্প, এটা পাম্প, পাম্পের উপরে আছে কে, মোটর, মোটরের কাজ কি, পাম্পকে রোটেট করানো। এই রোটেট করানো পার্টটা আমরা যদি খুলি তাহলে অ্যাকচুয়ালি কী হবে, ভেতরে যে গিয়ার ফাংশনটা দেখালাম ওই গিয়ারটা দেখতে পাবে, এছাড়া এর ভেতরে অন্য কোনো সিস্টেম নেই,
সেফ দুটো গিয়ার একটা নির্দিষ্ট গ্যাপ ছোট্ট কেসিংয়ের মধ্যে আছে, অর্থাৎ ক্লিয়ারেন্স কম থাকার জন্য তেলটা টানছে। আচ্ছা, এখানে শাক হচ্ছে বলছিলাম, সাকশন লাইন, এখানে সাকশন লাইন কোনটা দেখাও তো, এই যে সাকশন লাইনে কি লাগানো থাকে, ফিল্টার লাগানো থাকে, সাকশন লাইন। আর এটা হচ্ছে ডিসচার্জ লাইন, ডিসচার্জ লাইন গিয়েছে কোথায়, ভাল্ভ হয়ে, রিলিফ ভাল্ভ হয়ে ডিসচার্জ লাইনে গেছে। তাহলে এটা কি গিয়ার, ফিমেল না মেল, ফিমেল, মেল। এবারে দুটো টিতের মধ্যে যখন টাচ করলো সামান্য ক্লিয়ারেন্স থাকে, এখান থেকে দেখো তেল ঢুকছে, পুরো তেলটা ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার ফলে যখন রোটেট করা শুরু করে, তাহলে কোন পার্টটা, কোন গিয়ার রোটেট করছে, ফিমেল গিয়ার, ফিমেল গিয়ার রোটেট করছে, ফলে তেলটা সাক করে অন্য দিক থেকে বের করে দিচ্ছে। বোঝা গেল কি, দেখা গেল গিয়ার জিনিসটা কি, গিয়ার পাম্পটা কি।